বিধায়ক জয়ন্ত কুমার বিশ্বাসের আমুখ্য মূর্তির উন্মোচন করেন মুর্শিদাবাদ জেলা পরিষদের সভাধিপতি মোশারেফ হোসেন মণ্ডল। আজ সকাল থেকেই অনেকে মূর্তি দেখতে আসছেন এবং অনেকে মনে করছেন যে মূর্তিটি ছোট হয়েছে, আর একটু বড় হলে ভালো হতো। মূর্তি দেখে কে কি বলছেন শুনুন। মূর্তিটা কেমন লাগছে? মূর্তিটা ভালো লাগছে, কিন্তু গাল গাল একটু মোটা মোটা হয়ে গেছে, একটু মূর্তিটা ছোটো সাইজ হয়ে গেছে, অথচ গাল গাল একটু ট্যাপা ট্যাপা হয়ে গেছে। একটু দেখতে জানে আমাদের কীরকম লাগছে, আর একটু বড় হলে একটু শো দিত ভালো, দেখা যেত ভালো, সেটা আর মনে হয় ছোটো হয়ে গেছে মূর্তিটা। বড় করা যায়নি, আর একটু বড় হলে তো ঠিক হতো, খুব ফার্স্ট ক্লাস হতো বড় হলে। মাস্টার মাসে আমাদের মাননীয় লোক এখানকার নওদা থানা ভালো লোক ছিলেন, খুব ভালো হয়েছে। নওদা থানা যেটুকু উন্নত করেছে জয়ন্তবাবু করেছে, হ্যাঁ, তাছাড়া ছোট হয়ে গেছে কাজটা, আর একটু বড় দরকার ছিল আমাদের মালটা, একটু হাইটটা, হ্যাঁ, মাস্টার মশাই কে একটু বড় করতে হয়তো ভালো হতো, এ তো বাচ্চা ছেলের মতো করে দিয়েছে। এই হাইটটা যদি একটু নিচু হতো, ছোট হতো, তাহলে আরও ভালো হতো, হ্যাঁ, কেন মূর্তিটা ছোট হয়ে গেছে, হ্যাঁ, সেই অনুপাতে গম্বুজটা বড় হয়ে গেছে মিনিমাম, হ্যাঁ, আর মূর্তিটা হয়ে গেছে ছোট, তাতে খুব একটা ভালো দেখাচ্ছে না, মানুষের পাবলিকে ভালো দেখাচ্ছে না। এতে যদি কোন ইঞ্জিনিয়ার করেছে জানি না, এ কীভাবে কী প্ল্যান দিয়েছে, হ্যাঁ, এটা ইঞ্জিনিয়ার, সেই ইঞ্জিনিয়ার আমার মনে হয় লেখাপড়া শিখি ইঞ্জিনিয়ারিং করেনি, সেই জন্যে মূর্তিটা এরকমভাবে বুঝলেন। তারা কী চাই, আমরা চাই সাধারণত মানুষ পাবলিক, আমাদের নওদা থানার পাবলিক সবাই চাই একটা মূর্তি হোক, ভালো হোক। সেটা জয়ন্ত বিশ্বাস আমাদের সমাজসেবী ছিলেন, উনি খুব ভালো ব্যক্তি ছিলেন এবং সৎ লোক ছিলেন, ওনার মূর্তিটা যদি ভালো হয় মানুষ না দেখি সবাই বলবে মূর্তিটা আরেকটু বড় হতো তাহলে ভালো হতো। এমনি একটু সরু একটু মোটা হলে একটু ভালো লাগতো দেখতে, মানে ওই যেটা বেদিরা যেটা হয়েছে সেটা খুব চওড়া হয়ে গেছে, কিন্তু সরু হয়ে যেতে ওই বেদিটা হতো তাহলে একটু ভালো লাগতো। মানে মূর্তির সঙ্গে স্ট্যান্ডার্ড অ্যাডজাস্ট হচ্ছে না, অ্যাডজাস্টটা ঠিক মতো হয়নি, তাহলে আরও বেশি মোটা দরকার ছিল, মূর্তিটা একটু বড় করতে হতো, না বেদিটা একটু ছোটো করতে হতো। যে মূর্তিটা বসেছে না, এটা মূর্তির মতন লাগছে না, বসিয়েছে মানে মানুষকে প্রতিশ্রুতি দিয়েছিলো যে জয়ন্তবাবু মূর্তি বসাবো, না বসালে না, সেই জন্যে মানে অ্যাকচুয়ালি বলা যায় লোক দেখানো বসানো হয়েছে। যে গম্বুজটা যেভাবে যে ইঞ্জিনিয়ার করেছে এ তো কোনো সিস্টেমের মধ্যে নয়, আমরা দীর্ঘদিন ধরেই বহু জায়গায় দেখছি যে মূর্তি যেসব তৈরি হয় এবং তৈরি করা হয়েছে তার কাছে কিছুই না। আবার যদি গম্বুজটা যেভাবে করেছে, গম্বুজটা ঠিক আছে কিন্তু মূর্তির উপরে যে যদি এতটুকু হাইট দিয়ে তার উপরে যদি মূর্তিটা বসে দিত তাও একটা দেখি ভালো লাগতো, কিন্তু এটা কিছু বলার নয়, এখন পাবলিক জনগণ মেনে নিয়েছে, এখন আমাদের কিছু করার নয়, এইভাবেই চলছে। এগুলা ই ছিল আমার যে একটু হাইট হলে আমার ভালো লাগতো, সেই জন্য বলছি যতগুলো পয়সা খরচ করেছে তাহলে সেই পয়সাগুলো কী করি, পয়সাগুলো তো এত টাকা লাগেনি, তাহলে সেই জন্য আমি বলছি যে আর একটু যদি হাইট করতো জয়ন্ত মাস্টারের মূর্তিটা ভালো লাগতো, সেটাই বলতে চাইছি। মূর্তিটা নিঃসন্দেহে ভালো হয়নি, এই কারণে যে ভিত্তিস্তম্ভের উপরে মূর্তিটা দাঁড় করা হয়েছে তার উচ্চতা হয়েছে 7.5 ফুট, আর মূর্তিটার আয়তন হয়েছে 2 ফুট। স্বাভাবিক কারণে ওখানে ওই মূর্তিটা ওখানে শোয়া পায়নি, এবং জয়ন্তবাবু একটা বড় দরের নেতা ছিলেন, তার ভাব গম্ভীর, অত্যাধিক উচ্চ স্তরের লোক, তার মূর্তিটা হয়ে ছোটো করে বসানো, তাকে একটা ছোটো ভাব দেখানো হয়েছে, এর জন্যে অত্যাধিক খারাপ লাগছে, এর জন্য আমি দুঃখিত। আর অন্তত 1/3 ভিত্তিস্তম্ভের উচ্চতা অনুপাত 1/3 এক ভাগে করতে হতো, কিংবা ওর উচ্চতার অর্ধেকও করতে হতো, নিয়ম যা, কিংবা ওটা সমানও করতে পারত। স্ট্যান্ডটা বড় হয়ে গেছে, মূর্তিটা ছোট হয়ে গেছে, আবার স্ট্যান্ডটা যদি ছোট থাকতো ওই মূর্তিটা সেইখানে মানাতো, কিন্তু স্ট্যান্ড অনুপাতে মূর্তিটা ঠিক করে। আমি প্রতাপ চুনারি, নমস্কার। কোনো ব্যক্তি, সরকারি বা বেসরকারি কোনো সংস্থা, কেউ যদি আপনার
অধিকার লঙ্ঘন করে, আপনার সুস্থ জীবন নির্বাহের অধিকারকে ক্ষুণ্ণ করে, অবিলম্বে যোগাযোগ করুন ভারতীয় মানবাধিকার সংরক্ষণ সংঘ মুর্শিদাবাদ জেলা। যোগাযোগ 9434674111। সাবস্ক্রাইব করুন ABC24 নিউজ চ্যানেলটিকে, অবশ্যই বেল আইকনটিকে প্রেস করুন, সবার আগে তাজা খবরের আপডেট পেতে লাইক করুন, শেয়ার করুন এবং দেখতে থাকুন ABC24 নিউজ।